হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ঈদ স্পেশালি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আমার রেসিপিটি লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে করে নিচ্ছি। কেকটা বানানোর জন্য 2/3 কাপ ময়দা নিয়ে নিলাম। সেই সাথে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, সেই সাথে অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক। এখন সব শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নিচ্ছি। ছাকার পরে অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আজকের কেকটা বানানোর জন্য আমি 2টা ডিম ব্যবহার করব। সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। স্পঞ্জ কেকটা বানাতে গেলে অবশ্যই ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। একইভাবে এই কুসুমটাকে আলাদা করে নিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফোমটা তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে সেটা দিয়েও ফোমটা তৈরি করতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। 1 মিনিট বিট করার পরে যখন কিছুটা ফোম হয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চিনি। এই কেকটা বানানোর জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি আরেকটু পরে ব্যবহার করব। 2 মিনিট বিট করার পরে বাকি চিনিটাও এর ভিতরে অ্যাড করে দিলাম। 3 থেকে 4 মিনিট বিট করার পরে ফোমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। দেখি হয়তো বুঝতে পারছেন ফোমটা কিরকম হবে। এখন এর ভিতরে অ্যাড করে দিলাম ডিমের কুসুম, সেই সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ খাওয়ার তেল। এখন এই সবগুলো উপকরণ আবার একটু বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিটের বেশি বিট করা যাবে না, ওভার বিট হয়ে গেলে কিন্তু স্পঞ্জ কেকটা একদমই ভালো হবে না। 1 মিনিটের মতো বিট করার পরে একটা স্পেচুলার সাহায্যে সাইডের অংশগুলো মাঝখানে এনে আবার বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো বিট করার পরে এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। স্পেচুলার সাহায্যে হোয়াইট ভিনেগারের সাথে ডিমের ম্যারানটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছে। ডিমের ম্যারানটা দেখতে ঠিক এরকম হবে। দাগ কাটার পরে যদি দেখেন একটু ভেসে থেকে ডুবে যাচ্ছে, তার মানে ম্যারানটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি 2 বারই মিক্স করে নিব। কখনই একবারে শুকনো উপকরণগুলো মিক্স করতে যাবেন না স্পঞ্জ কেক বানাতে গেলে। সে সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি একদমই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, একদমই আস্তে ধীরে এটাকে মিক্স করে নিতে হবে। এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ হালকা কুসুম গরম পানি। কেকের ব্যাটারের মধ্যে যদি পানি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে কেকটা কিন্তু অনেক সময় চুপসে যায়। কেকের ব্যাটারটা কিরকম হবে দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি এই কেকের ব্যাটারটাকে একটা 8 ইঞ্চি হার্ট শেপ মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। মোল্ডের ভিতরে আগে তেল ব্রাশ করে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা চলে যাবে। এখন এটাকে একটু জোরে জোরে ট্যাপ করে চুলায় বসিয়ে দিচ্ছি 1 ঘন্টার মতো। আজকের কেকটা আমি চুলায় বেক করে নেব। আর চুলায় কিভাবে বেক করতে হয় সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। 1 ঘন্টা পরে কেকটাকে নামিয়ে নিলাম। সাসলি কাঠিটা কেকের ভিতর থেকে একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এভাবে ঢেকে কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেলে কেকটাকে মোল্ড আউট করার জন্য কেকের চারপাশটাকে চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছে, এতে করে কেকটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে কেকটাকে নিয়ে নিচ্ছে। হালকা একটু ট্যাপ করলে কিন্তু কেকটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। কেকের উপর থেকে পেপারটাকে সরিয়ে নিচ্ছে। যেহেতু স্পঞ্জ কেক অনেক সফট হয়ে থাকে তাই যে কোনো কিছু করার সময় একদমই সফট হাতে করতে হবে। আমি কেকটাকে যেহেতু ডেকোরেশন করব তাই এটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। প্রথম লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর এই সুগার সিরাপটা আমি তৈরি করেছি 2 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এই হুইপ ক্রিমের রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। কেকের ফার্স্ট লেয়ারটাকে হুইপ ক্রিম দিয়ে খুব ভালো করে কভার করে নিয়েছি। এখন এর উপরে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি।
সেকেন্ড লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপরে ঠিক একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপটা একটু বেশি করে ব্যবহার করতে হবে, এতে করে কেকটা কিন্তু অনেক সফট হয়। একইভাবে আমি আবার হুইপ ক্রিম দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। সেকেন্ড লেয়ারটা হুইপ ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে আমি থার্ড লেয়ারটা এর উপরে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে চেপে চেপে সমান করে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি আবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছি উপরে। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে উপরের লেয়ারটাতে আমি আবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। উপরের লেয়ারে হুইপ ক্রিমের ফিনিশিংটা একটু ভালোভাবে দিতে হবে। যেহেতু উপরের সাইডটা আমরা একটু ডেকোরেশন করব, তাই এটাকে একটু ভালো করে ফিনিশিং করে দিতে হবে। যদিও আমি অত ভালো ফিনিশিং পারি না, আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো ফিনিশিং দিতে পারবেন। তারপরও আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটুকু ভালো করা যায়। এখন এর মধ্যে আমি চকলেট গানার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই চকলেট গানাশটা আমি তৈরি করেছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিমের সাথে 1/2 কাপ পরিমাণ চকলেট মিক্সড করে। ভ্যানিলা স্পঞ্জ কেকের উপরে চকলেট গানাশের ডেকোরেশন। একটা কেকের মধ্যে আমরা দুইটা ফ্লেভারই পাচ্ছি, একদিকে চকলেট আরেকদিকে ভ্যানিলা। ঈদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমার চ্যানেলে ঈদ উপলক্ষে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন কেকের বর্ডারটাকে একটা স্টার নজেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেক তৈরি করার পরে কেকের বর্ডারটা যদি খালি থাকে সেক্ষেত্রে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগে না। আর কেকের উপরের সাইডটাতে কিছু স্প্রিং দিয়ে দিচ্ছি। কেকটা খাওয়ার জন্য এখন একদম রেডি। ঈদ সেলিব্রেট করার জন্য কেকটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। ভ্যানিলা স্পঞ্জ কেকটা কিন্তু অনেক সফট হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আমার মতো এরকম সফট একটা কেক বানাতে চাইলে আমার রেসিপিটা একদম পারফেক্টলি ফলো করতে হবে, তাহলে এরকম সফট একটা কেক আপনারাও বানাতে পারবেন। আশা করছি ঈদ স্পেশালি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফিজ।